নমস্কার দর্শক বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আমার ছোট ট্যাঙ্কের কই মাছের আপডেট দেবো। সেখানে কই মাছগুলো বেশ বড় হয়ে উঠেছে, তো আমি সেই মাছগুলো একটু দেখাবো আপনাদেরকে। আর তার আগে আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হলো আমি যে গ্রুপটা খুলেছিলাম সেটা এখন একটা না তিনটে গ্রুপ হয়ে গেছে, তিনটে খুলতে হয়েছে আর কি। আমার মনে হয়েছে এই গ্রুপটা খুলে অনেক মানুষই উপকৃত হচ্ছেন, এবং সেই গ্রুপে কিছু দাদারা আছে যারা সত্যিই খুব হেল্প করছেন মানুষকে। এদের মধ্যে অন্যতম রাকেশ দা, রানা দা, সুপ্রিয় দা, গৌতম দা, আরও অনেক দাদারা আছে যারা প্রতিনিয়ত প্রতিটা কোশ্চেনের উত্তর দিয়ে যাচ্ছেন, যারা নূতন বায়োফ্লগ করতে চাইছেন বা জানকারি যারা চাইছেন। তো আমি আশা করছি আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে বায়োফ্লগটাকে সফল করে তুলবেন এবং নিজেরা সম্ভাব্য ক্ষতির থেকে রক্ষা পাবেন। তো বন্ধুরা, আমার কোনো ব্যাপার নেই, আপনারা বিনা শর্তে বিনা কিছু পে করে, কোনো পয়সা লাগবে না, কোনো ভোটার কার্ড বা কিছু আপনাদের কিছু অনেকে পাঠাচ্ছে, দরকার নেই। আপনারা শুধু নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি অ্যাড করে দেবো। তো আশা করি আপনারা উপকৃত হবেন। আর বন্ধুরা, আমি যেটা দেখাবো আমার ছোট ট্যাঙ্কের মাছগুলো দেখতে পাচ্ছেন, আমি হঠাৎ করে সেদিন রাতের বেলা অন্ধকারে এগুলো ধরেছি, আপনারা যে ছবিটা দেখছেন। আমি দেখে রীতিমতো চমকে গেছি, কারণ আমি এক্সপেক্ট করিনি ঠিক ছোট ট্যাঙ্কের মাছগুলো এত বড় হয়ে গেছে বা এত বড় হতে পারে এই অল্প দিনের মধ্যে। এখনও দু মাস হয়নি এই মাছগুলো এনেছি, তো দেখতেই পাচ্ছেন মাছের কালারগুলো খুব সুন্দর এসেছে। যাই হোক বন্ধুরা, আমি পরের দিন আবার সেই ছোটো ট্যাঙ্কের মাছগুলো দেখার জন্য আমি বা আপনাদের দেখানোর জন্য আমি কিছু মাছও ধরেছি। দেখুন আমার ছোটো ট্যাঙ্কে এখনও 1 মাস 25 দিন মতো হয়েছে, মাছের গ্রোথ দেখুন। ছোটো ট্যাঙ্ক হিসাবে আমার গ্রোথ খুবই বেশি লেগেছে, যার জন্য আমি আপনাদেরকে মাছটা দেখাচ্ছি। এবং এর মধ্যে কিছু দেশি কইও আছে, আপনারা ছোটো সাইজ যেগুলো একদম ছোটো সবুজ কালারের, সেই কালারগুলো কিন্তু দেশি কইও। যাই হোক বন্ধুরা, ছোটো ট্যাঙ্কের মাছের গ্রোথ দেখে আমার এখন মনে হচ্ছে বড় ট্যাঙ্কেও কই মাছ করলে ভালো হতো, কমসে কম আমাকে ঝড়ের কারণে আর কি পুকুরে মাছগুলো ছাড়তে হতো না। কই মাছ যদি করতাম, তেলাপিয়া ছাড়তে হয়েছে আপনারা জানেন, তো আমার এখন খুব আফসোস হচ্ছে। আর এটা দেখতে পাচ্ছেন দেশি কই, আমার ছোটো ট্যাঙ্কে যে দেশি কই ছেড়েছিলাম তার সাইজ হয়েছে এটা 2 মাসে ধরুন। তো দেখতেই পাচ্ছেন সেগুলো দেশি কইয়ের গ্রোথ তো খুবই কম হয়, সেই হিসেবে ঠিকই আছে। আরও কিছু মাছ এর থেকেও ছোটো আছে যদিও, তো নর্মাল মিডিয়াম সাইজ এটা ধরতে পারে। আর বন্ধুরা, আরেকটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন সেটা হলো মাছের কালার। আমি এর আগে ভিয়েতনাম কই করেছিলাম কিন্তু কোনোদিন খেতে ইচ্ছা যেত না, কিন্তু এবারে মাছটা তুলে কিন্তু সেটা রুচিসম্মত দেখতে হয়েছে আর কি। তো আমার মনে হয়েছে আমি যে প্রতিনিয়ত স্লাজ বার করি ট্যাঙ্ক থেকে, ছোটো ট্যাঙ্ক থেকে, এটা তারই ফল যে কালারটা এসছে মাছের, খুব সুন্দর কালার এসছে। তো বন্ধুরা, আমি বেশি কিছু বলবো না আজকে, আমি আজকে এই পর্যন্ত বললাম। বন্ধুরা, এবার আমি আমার ছাদ বাগানের কিছু ছবি দেখাবো, তো সেটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে।